হ্যালো, আমি শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ক্লাসের এখানে সবাইকে স্বাগতম। আজকের ম্যাথ ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতির শেষ অংশ নিয়ে আসলে কথা বলবো। এখানে আসলে আমরা কিছু সিরিজ দেখবো ছোটখাটো, যে সিরিজ গুলা হচ্ছে যোগফল কিভাবে বের করতে হয় বা আমাদের পরিচিত কিছু সিরিজ নিয়ে আসলে সমস্যা দেখা হবে। আচ্ছা, তো প্রথমে আসলে আমাদের একটা ছোট্ট একটা ওয়াই সমান সমান একটা এক্স সিরিজ আছে, এবং সেখান থেকে এক্স সমান সমান ওয়াই এর একটা সিরিজ দেখাইতে হবে এরকম বলা। আমি যদি প্রথমেই একটা কাজ করি, যে ওয়ান প্লাস ওয়াই যদি আমি লিখে দিই, তাহলে কিন্তু আমি এটা শিখতে পাচ্ছি ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব এরকম পাচ্ছি। আমরা কিন্তু সবার আসলে এটা পরিচিত হওয়ার কথা, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি কিসের, এটা আসলে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ওয়ান প্লাস ওয়াই সমান সমান আসলে আমরা এটা পাচ্ছি। এখান থেকে আসলে আমি একটা জিনিস বলতে পারি, যে তাহলে কি ওয়ান মাইনাস এক্স সমান সমান কত হবে, ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, তার মানে কিন্তু আসলে আমরা এখন যদি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই দিই, তাহলে আমরা আসলে কি পাবো, প্রথমে একটা ওয়ান পাচ্ছি, এটা সমস্যা না, তারপরে প্লাস এন এক্স পাবো বা এন আসলে ওয়াই পাবো আর কি। তারপরে আসলে পাচ্ছি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তো হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান বাই আসলে আমাদের টু ফ্যাক্টোরিয়াল ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে মাইনাস হাফ এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আর কি, বাই আসলে আমরা দিব থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়াই কিউব। সো আমাদের যেহেতু আসলে ওয়াই কিউব পর্যন্ত দেখাইতে বলছে, আমাদের এরপরে আর বের করা লাগবে না। তো এখান থেকে যদি ফার্দার আসলে আমরা বের করতে চাই, ওয়ান মাইনাস এক্স, এপাশে আসলে আমরা কি পাচ্ছি যে মাইনাস হচ্ছে গিয়ে হাফ ওয়াই, এখানে আসলে আমরা কি পাচ্ছি মাইনাস হচ্ছে গিয়ে প্লাস পাচ্ছি হচ্ছে কি আমাদের মাইনাস হাফ মাইনাস আসলে আমাদের থ্রি বাই টু বাই আসলে আমরা টু পাচ্ছি ওয়াই স্কোয়ার, তারপরে পাচ্ছি মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই টু বাই আসলে আমাদের সিক্স ওয়াই কিউব এটা পাচ্ছি। ওকে, আমরা দেখি কিছু কিছু জিনিস কেটে ফেলতে পারবো, ওয়ান আর ওয়ান কেটে দেওয়া যায়। এইখানে যেরকম সিক্স আর থ্রি যদি আমরা কাটাকাটি করি, তো নিচে আসলে একটা টু থাকে, সবগুলো মিলে আসলে আমাদের কি আসতেছে এই পাশে, আসলে মাইনাস এক্স সমান সমান মাইনাস হচ্ছে কি হাফ ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস আমাদের চলে আসতেছে ফাইভ বাই ফিফটিন ওয়াই কিউব প্লাস ডট ডট। এখান থেকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পাচ্ছি যে এক্স ওয়ান সমান হাফ ওয়াই মাইনাস থ্রি বাই এইট ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ বাই সিক্সটিন ওয়াই কিউব মাইনাস ডট 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 এরকম আছে। তো আমরা আসলে এটা দেখাই ফেললাম। এরপরে আমরা এরকম আর একটা সমস্যা দেখবো, এখানে আসলে আমাদের ওয়াই সমান সমান এক্স এর একটা সিরিজ দেওয়া। আমরা যদি আসলে ভালোভাবে দেখি, যে আমি দুই পাশে আসলে ওয়ান যোগ করে দিব, কারণ আমাদের এরকম সিরিজ গুলো সাধারণত ওয়ান দিয়ে শুরু হয়। তো ওয়ান প্লাস হচ্ছে কি আমাদের এক্স, বা এখানে আসলে ওয়ান প্লাস এক্স যদি আমরা দিই, তাহলে আসলে জিনিসটা পর পর আসতে পারে, হ্যাঁ, যে সমস্যাটা আসলে আমাদের হইতে পারে। তো এখানে আসলে আমরা কি করব, আমরা আসলে একটা কাজ করি, প্রথমে মাইনাস দিয়ে গুণ করি, তো মাইনাস ওয়াই সমান সমান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 এরকম। এটা কেন দিচ্ছি এটা আমরা এখন বুঝতে পারবো। ওয়ান মাইনাস ওয়াই সমান সমান আমাদের কি চলে আসতেছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এরকম অল্টারনেটিং প্লাস মাইনাস আনার জন্য আসলে আমি মাইনাস দিয়ে গুণ করলাম, না হলে কিন্তু আসলে কি হইতো, যে আমাদের তো ওয়ান প্লাস এক্স দিয়ে শুরু হইতো, এটা তো আসলে হয় না। তো এই পাশে আসলে আমরা বুঝতে কি বুঝতে পারতেছি, যে ওয়ান মাইনাস ওয়াই সমান সমান এই পাশে কিন্তু আমরা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান এর একটা মাইনাস ওয়ান এর একটা সিরিজ পাচ্ছি। তো এখানে আসলে আমরা বুঝতে পারতেছি যে তাহলে আসলে কি হবে, এটাকে যদি ওয়ান প্লাস এক্স সমান সমান আমি কি বলতে পারি ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে পারি। তো এটাকে আসলে আমরা যদি ভাঙাই ফেলি, তাহলে আসলে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে ওয়ান প্লাস এক্স এটা সমান সমান আমরা চলে আসতেছে যে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট ডট ডট। আমি যদি দুই পাশ থেকে আসলে এক কেটে দিই, তাহলে আসলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে যে এক্স ইকুয়াল টু যে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডট ডট ডট। এদের আসলে খুবই সহজ ছিল আমাদের, আসলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইগুলো আসলে মুখস্থ রাখতে হবে এরকম অঙ্ক করতে গেলে। আচ্ছা,
এরপরে আমরা হচ্ছে কিছু ধারার আসলে যোগফল বা সমষ্টি নিয়ে আসলে কথা বলবো। তো আমাদের যেটা অ্যাডমিশনে দিয়ে থাকে, আমরা তো সাধারণত দ্বিপদী হচ্ছে গিয়ে ধারা এখানে শিখতেছি বা সমষ্টি আমরা বের করতে পারবো, মানে আমাদের কিন্তু গুণোত্তর ধারা যেগুলো আমরা শিখছিলাম ছোটবেলায় 9-10 আসলে আমরা জানি এবং আমাদের ইন্টারে আসলে এটা কাজে লাগে, সেরকম ধারা কিন্তু দিতে পারে। যেরকম এইগুলো আসলে সাধারণত কেমন থাকে, প্রথমে একটা ওয়ান থাকে বা এ থাকে আর কি, এই জিনিসটাকে এও বলা যায়। তো আমাদের আসলে গুণোত্তর ধারাগুলো এরকম থাকে যে আমাদের এ থাকে, তারপর একটা এ আর থাকে, তারপর আসলে এ আর স্কয়ার থাকে, এরকম করে গুণ হইতে হইতে যায়। তো এটা যে সামেশন আসলে হয় এস সমান আমরা জানতাম যে এ বাই ওয়ান মাইনাস আর আর কি, ঠিক আছে। তো এরকম একটা জিনিস হয়, তো আমরা যদি আসলে সেরকম ভাবে আসলে দেখি তো সাম সমান এখানে কি আসতেছে ওয়ান মাইনাস 1/3, ঠিক আছে। তো এটা দেখলে আসলে আমাদের কি হয়ে যাচ্ছে 3/2 হচ্ছে আর কি। তো এটাই আসলে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে তবে এইটা আসলে কোন ক্ষেত্রে খাটানো হচ্ছে, এই যে গুণোত্তর ধারা এটা আসলে আমরা কাজে লাগাচ্ছি, এটা হচ্ছে যে যদি অসীম হয় এবং আর আসলে যদি আমাদের লেস দেন ওয়ান হয় তখনই শুধুমাত্র এইটা আমরা খাটাইতে পারবো, আর যদি লেস দেন ওয়ান হয়, হ্যাঁ, তো তখন আসলে এটা হবে, এটা মাইনাস হলেও সমস্যা নেই। জেনারেল আসলে আমি মডুলাস দিয়ে দিলাম, যেরকম আমরা পরের অংশে দেখবো যে আমাদের কিন্তু একটা মাইনাস হচ্ছে গিয়ে হাফ দিয়ে গুণ করতেছি আমরা অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এইখানে কিন্তু আসলে কি হচ্ছে আমাদের এর ভ্যালু -1 এবং আর এর ভ্যালু কিন্তু আমাদের -1/2 আছে, তো -1/2 দিয়ে বারবার গুণ করতেছি। তো এখানে আসলে এস সমান সমান কি হবে আমাদের, এস সমান সমান হবে হচ্ছে গিয়ে -1/1 মাইনাস আসলে -1/2 আছে। তো এটা তো আসলে কি হয়ে যাচ্ছে আমাদের -1 থাকে নিচে আসলে আমাদের হয়ে যাচ্ছে 3/2, সো -2/3, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা একটা জিনিস দেখলো আমরা, এখানে আসলে আমাদের মাইনাস নিয়ে আসলে অনেক সময় অনেক কনফিউজ হয়ে যেতে পারি। আচ্ছা এরপরে আসলে আমরা আর একটা সিরিজ দেখবো, এবার হচ্ছে আমরা দ্বিপদী নিয়ে কি সব সিরিজ আসতে পারে ওটাকে আসলে দেখেই বোঝা যায় যে আমরা আসলে কোন একটা জিনিস গুণ করতেছি বা সেটা গুণাত্মক ধারা, মানে কোন জিনিস দিয়ে একটা গুণ হয়ে যাচ্ছে। বাট আমাদের যদি ওই রকম না হয়, আমাদের যদি আসলে ওরকম প্যাটার্ন না থাকে, তখন আসলে সাধারণত জিনিসটা দ্বিপদী বিস্তৃতির মতো হয়। আচ্ছা তো এই দ্বিপদী বিস্তৃতি আসলে যেগুলোর পাওয়ার আসলে ভগ্নাংশ থাকে বা আসলে আমাদের মাইনাস থাকে, সেগুলো আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত হয় আসলে আমরা এটা জানি। এবং এইখানে আসলে আমরা দেখবো যে কোনো দ্বিপদী বিস্তৃতি যদি আসলে এরকম হয় যে ওয়ান দিয়ে শুরু হয়েছে এবং x^n, এটাকে আসলে প্রথমে 1 দিয়েই শুরু হয়, তারপর আসলে nx লিখতে পারি, তারপর আসলে n(n-1/2) x^2 ডট এরকম হইতে পারে। তো আমি কিন্তু প্রথম দুইজন আসলে যে পেয়ে গেছি, প্রথম দুইজনকে আসলে আমরা কম্পেয়ার করতে পারি, ঠিক আছে, যে nx এর ভ্যালু কত এখানে 3/4, সো এটা একটা ভ্যালু, এটা আসলে আমি কাজে লাগাবো সামনে গিয়ে। এবং হচ্ছে কি আমাদের n(n-1)/2 x^2 এটা ভ্যালু কত আসলে আমাদের 3/4 5/8। আচ্ছা তো এইখান থেকে আসলে আমি কি করতে পারি, দেখা যাচ্ছে যে আমি যদি আসলে গুণ করে দিই তাহলে n^2 x^2 - n^x^2 = আসলে 3/4 5/8 × 2 এরকম আসলে পাচ্ছি, তো ইন্টু এক্স এর মতো মনে হচ্ছে, তো এটা আসলে 2 এই পাশে নিয়ে আসলাম। তো এখানে আসলে আমাদের অনেকগুলো ভ্যালু আসলে বসানোর জায়গা আছে, হ্যাঁ, আমি যদি আসলে খেয়াল করি তো এটাকে তো আসলে এন এক্স এর ভ্যালু তো আমরা জানি, তো এটাকে n^2 আর এখানে আসলে n^x লেখা যাচ্ছে। তো এখানে আসলে তো নিউ কাটাকাটি করলে আসলে কত হয়ে যায় আমাদের 3/4 আর হচ্ছে কি আমাদের 5/4 আসলে হচ্ছে। তো এখানে আসলে ভ্যালু বসাই দিই আমরা 5/3/4, nx এর ভ্যালু 3/4ই চলে আসে, তো এখানে আসলে 3/4 সেটার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 3/4 x সমান সমান আসলে 3/4 × 5/4। তো এই জিনিসটা যদি আসলে আমরা কেটে দিই 3/4 প্রত্যেক জায়গা থেকে আসলে কেটে দেওয়া যাচ্ছে এবং আলটিমেটলি আমাদের কি থাকে 3/4 - x = 5/4, তো 4 দিয়ে কাটাকাটি করলে আসলে আমাদের কি হয়ে যাচ্ছে সেটা আসলে আমরা দেখি। তো এখানে আমাদের আসলে দেখতে পাচ্ছি যে 4 দিয়ে কাটাকাটি করলে 3 - 4x ইকুয়াল টু আসলে আমরা পাচ্ছি 5। তো এইখানে হচ্ছে আমাদের 4x - 4x = আমরা পাচ্ছি 2, তো x এর ভ্যালু আসলে আমাদের চলে আসছে -1/2। আচ্ছা তো এখন
এখন x এর ভ্যালু যদি মাইনাস হাফ হয়, n এর ভ্যালু কত হবে? আমরা এক নম্বর থেকে আসলে বের করে ফেলতে পারবো যে n ইন্টু মাইনাস হাফ সমান 3/4। আচ্ছা, তো এখানে আসলে আমরা যদি 2 এবং 4 কাটাকাটি করি, এখানে যেটা 2 থাকে, তো n এর ভ্যালু আসলে আমাদের কত চলে আসতেছে? -3/2। আচ্ছা, তো এখন আমাদের যে ধারাটা ছিল, মানে একদম শুরুতে আমরা সাথে যে ধারাটা ধরে রাখছি, সেই ধারাটা তো আমরা লিখতে পারছি। এটা আসলে লিখে কত হয়ে যাচ্ছে 1, সেটা আসলে আমরা কালো কালো দিয়ে লিখি, ধারার যোগফল। এটা আসলে প্রথম যে অংশটুকু নিয়ে আমরা কথা বলছিলাম, যে এইটার এইখানে ভ্যালু বসাই দিলেই তো হয়ে গেল। পুরো ধারাটা সমান সমান আমি কি লিখতে পারি যে 1, n এর ভ্যালু আসলে x এর ভ্যালু হাফ, আর হচ্ছে কি এটা -3/2 আর কি। তো এখানে আসলে চলে আসতেছে কত, যে হাফ এটার ভ্যালু আসলে -3/2। তো পাওয়ার আসলে আমি যদি দুইটা উল্টাই দিই তাহলে আসলে পাওয়ার এরকম হয়ে যায়। তো এইটাকে আসলে লিখলে কি লেখা যাচ্ছে, যে 2√2, এটা আসলে 2√2 আসলে আমাদের জন্য উত্তর হয়ে যাচ্ছে। এখানে এখানে আসলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, আর দ্বিতীয় ব্যবহার করে কিভাবে যোগফল ব্যবহার বের করা যায় ব্যাপারটা এরকম দেখবো। এখানে আসলে দেখি কিন্তু আসলে প্যাটার্নটা আসলে ওরকম মনে হয় না, যে এখানে আসলে 3² 3^4 দিয়ে ভাগ করতেছে, আবার এখানে কিন্তু সেরকম ছিল না। বাট এইগুলো আসলে দ্বিপদী, আমি যদি আসলে গুণোত্তর ধারা হিসেবে কোনো একটা জিনিস বের না করতে পারি, আমরা আমরা বুঝে ফেলতে পারি সেটা দ্বিপদী দিয়ে বের করতে হবে। তো একটা জিনিস তো ক্লিয়ার, যে আমরা আমরা জানি কি দ্বিতীয়টা সবসময় কত হয়, এটা অবশ্যই আমরা মনে রাখবো। দ্বিতীয়টা এন এক্স হয়, এবং তারপরেরটা আসলে কত হয়, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই আসলে আমাদের 2x² হয়। তো এই দুইটা জিনিস যদি আমি আসলে ধরে নেই যে এন এক্স এর ভ্যালু, এটা তো আসলে আমি জানি যে 2/3². আচ্ছা, এবং হচ্ছে যে আমাদের এইখান থেকে আমরা জানি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই 2x², এটার ভ্যালু আসলে কত চলে আসতেছে আমাদের, 2×5/2, আর হচ্ছে কি 1/3⁴। ওকে, তো আমরা আসলে এখান থেকে তো আগের যেরকম কাটাকাটি করছিলাম এখানে একই রকম, আমরা জানি যে এটাকে করলে আসলে কত হয়ে যাচ্ছে, যে এন এক্স এর হোল স্কোয়ার হয় একটা, মাইনাস হচ্ছে গিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের, এখানে তো আসলে 2 আর 2 কেটে দিতে পারি, তো এন এক্স ইন্টু এক্স থাকে একটা। আচ্ছা, আর এখানে হচ্ছে কি আমরা পাচ্ছি যে 5 ইন্টু আসলে 2/3⁴, এরকম আসলে করতে পারি। তো এখানে যদি আসলে আমরা এন এক্স এর ভ্যালু বসাই দিই, তো এটা আসলে যে 2/3² বা 2/9 আসলে আমরা বলতে পারি। তো 2/9 আসলে আমরা দিয়ে দিলাম, আর এখানে 2/9 আছে x, সমান সমান আসলে আমরা 5 ইন্টু, এখানে আসলে যদি দেখি 2/9 আমরা আসলে বলতে পারি, আর একটা 1/9 আছে। তো এখানে আসলে একটা করে কাটাকাটি যায়, আলটিমেটলি আসলে আমাদের সাথে কি থাকে, যে 2/9 মাইনাস আসলে x ইকুয়াল টু আসলে আমাদের 5/9। তো আমি যদি 9 দিয়ে গুণ করে দেই, আমাদের এরকম হবে 2-9x ইকুয়াল টু আসলে 5। তো এখান থেকে আসলে বলা যায় -9x সমান সমান আসলে আমাদের 3। তো এখান থেকে আসলে x এর ভ্যালু -1/3 চলে আসে। আচ্ছা, তো এখন আমরা আসলে দেখবো যে এক নম্বর যদি আসলে আমি এটাকে ধরতাম, তাহলে আসলে আমাদের এক নম্বর থেকে আমরা আসলে বলতে পারতাম যে n ইন্টু -1/3 সমান সমান আসলে 2/9। তো এখানে আসলে n এর ভ্যালু কত চলে আসছে আমাদের, মাইনাস আসলে 2/3। ওকে, তো এইখানে আসলে যোগফলটা কত আসবে আমাদের, তাই না? যোগফল হচ্ছে কি, আমি ধারাটা লেখার চেষ্টা করব, সেটা কত ছিল, 1+x। তো x এর ভ্যালু আসলে 1/3, আর পাওয়ার আসলে 2/-2/3। তো এখান থেকে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার চলে আসে 2/3, এর পাওয়ার আসলে -2/3, সেটাকে আসলে করা যাচ্ছে 3/2, পাওয়ার আসলে 2/3 আর কি। তো এইখানে আসলে আমরা পাচ্ছি কি, যে আমরা আসলে এইভাবে করে রেখে দিতে পারি, বা এটাকে আসলে স্কোয়ার করে আসলে আমরা রাখতে পারি যে 9/4, এরকম দেখতে আর কি। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই দ্বিতীয় দিচ্ছি যে অঙ্কগুলো বুঝছি আর কি, এবং এইখান থেকে আমাদের অ্যাডমিশনের অঙ্কগুলো চলে আসে। আমাদের ইনশাল্লাহ দেখা হবে সামনের ক্লাসে।